খুচরা বাজারে মিলছে না খোলা চিনি। দোকানিরা বলছেন পাইকারি বাজারে চিনি না থাকায় তারা পাচ্ছেন না। পাইকাররা বলছেন মিল থেকে সরবরাহ কম। এদিকে এই সংকটের নেপথ্যে কি আছে জানতে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। মাজিদুর রহমানের ক্যামেরায় মমিতা জান্নাতের রিপোর্ট। রাজধানীর হাতিরপুল বাজারে উধাও খোলা চিনি, তবে প্রয়োজনের তুলনায় অপ্রতুল প্যাকেটজাত সাদা চিনি দোকানিরা 92 টাকায় কিনে বিক্রি করছেন 95 টাকায়। অন্যদিকে সরকারি প্যাকেটজাত বাদামি চিনির বর্তমান দাম আরও বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। মাল পাই না কিনতে, তাহলে বাড়বো আর কম, এটা তো বিশ্বাসই রাখছো। এরপর চিনিও পাচ্ছি না, বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে কোনো জ্ঞান নেই। মানে দেখুন ভোক্তা অধিকার এসে আবার জরিমানা করে, তোমার অনেকবার হয়েছে। কাস্টমারে কয় সরকার রেট করেছে 90 টাকা, আপনারা 110 টাকা চান কেন? ওগুলো নিয়ে কথা কাটাকাটি হয়। এমন দু একটি বাজার নয়, রাজধানীর কারওয়ান বাজার সহ প্রায় সব বাজারে খোলা চিনির হদিস নেই। যে দু একটি দোকানে চিনি মিলছে তাদের প্রায় সবাই নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনছেন, বিক্রি করছেন আরও বেশি দামে, ফলে দাম বাড়ছে কয়েক দফায়। যখন যায় যে দাম কিনা বলে আমরা 2-1 টাকা লাভে বিক্রি করি। আমরা প্রায় যে বললাম আপনার 5 টাকা 20 পয়সা। খুচরা বাজারে 108 টাকা করে চিনি বিক্রি করতেছে, আর ওই যে যেটা দেশি চিনি আছে খাদ্য অধিদপ্তরের সেটা কিনতে হচ্ছে 112 টাকা। তো সেই ক্ষেত্রে আমাদের তো 4-5 টাকা লাভে বিক্রি করতে হবে। চিনির খোঁজে পণ্যটির পাইকারি বাজার মৌলভীবাজারে এসেও মিলল একই চিত্র। এখানকার ব্যবসায়ীরা বলছেন কম উৎপাদনের দোহাই দিয়ে কোনো কোনো মিল সরবরাহ বন্ধ করেছে, কোনোগুলো আবার কমিয়ে দিয়েছে একেবারেই। হয়রানি আর লোকসানির ভয়ে চিনি কেনা বন্ধ রেখেছেন পাইকারি ব্যবসায়ীরা। যে পরিমাণ চাহিদা বাংলাদেশে আপনার চিনির প্রতিদিন, তার 30-40% উৎপাদন কম হইতেছে গ্যাসের কারণে। মিল আমাদের চাইতে যে সরকারি রেট বাইদা দিচ্ছে 86 টাকা, তার চাইতে বেশি দাম বলে, তো আমরা ওই অন্যায় কাজ আমরা করতে চাই। আমি ব্যবসা করি, আমি করতাম, আমি এখন করি না, কারণ দাম হাই হয়ে গেছে। আমি কার কাছে বেচবো, কে কে বিপদে পড়বে? সরকারি সংস্থা, সরকারি যে রেট, সেই রেটটা তো বাজারে বিক্রি হবে। আপনি যদি 90 টাকা চিনি যদি 95 টাকা বেচতে পারেন, আপনি আমাকে 90 টাকা দিবেন? আপনার আরেকজন 95 টাকা পায়, আপনি আমাকে দেবো তো দিবেন না, আমি কিনতে পারবো না, আমি নিবো না। গত 22 তারিখে চিনিটা মিলগেট থেকে বের হয়েছে, বের হয়ে এখন কোথায় গিয়েছে? এদিকে বাজারে চিনির সংকট কৃত্রিম কিনা তা দেখতে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মিল থেকে আমরা কিছু তথ্য পেয়েছি যে ওনাদের ডিও কিছু বিক্রি হয়েছে, ডিও এবং সাপ্লাই অর্ডার যেটা ওটা বিক্রি হয়েছে। তো এই চিনিটা কারা কিনেছেন এবং এই চিনিটা কোথায় ডেলিভারি হয়েছে, সেই চিনিটা বাজারে থাকতে হবে। যদি না থাকে এটা কোথায় গিয়েছে, এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। দেশে চিনির চাহিদা বছরে কম বেশি 25 লাখ টন, কমতে কমতে দেশের চিনিকলগুলোর উৎপাদন নেমে গেছে 1 লাখ টনেরও নিচে, ফলে চিনির বাজার পুরোটাই এখন আমদানির উপর নির্ভরশীল। মৌমিতা জান্নাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।